আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুটি বানিয়ে সাথে সাথেই খেয়ে ফেলবেন না প্রিয় দর্শক। রুটি বানানোর সময় একটি কৌশল অবলম্বন করলে এই রুটি আপনার শরীরের পাঁচটি গুরুত্বপূর্ণ উপকার করবে। প্রিয় দর্শক, কীভাবে আপনার রুটিটাকে আপনার দেহের জন্য ঔষধে পরিণত করবেন এ নিয়ে আজকের ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেননা রুটি খায় না এমন বাঙালি খুঁজে পাওয়া খুব দুষ্কর। ভাতের পরে বাঙালিরা রুটিটা বেশি পছন্দ করে, বিশেষ করে সকালে। তো যাই হোক, আজকে যে প্রক্রিয়ায় আমি রুটি বানাতে বলবো সেই প্রক্রিয়ায় যদি আপনি রুটি খান, এক নম্বর উপকার হচ্ছে হজম শক্তি বৃদ্ধি হবে, রক্তচাপ নিয়ন্ত্রণ হবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে, ওজন কমবে এবং আপনার হার্ট অ্যাটাকের আশঙ্কা কমবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাজমার প্রকোপ কমবে। যাদের হাঁপানি, শ্বাসকষ্ট এবং অনবরত কাশি হতে থাকে, বছরের বেশিরভাগ সময় ঠান্ডাজনিত রোগে তারা ভুগতে থাকেন, তাদের জন্য তো এই রুটি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, শুরুতে বলে রাখি, রুটির মূল উপাদান আটা থেকে যখন রুটির ডো তৈরি করবেন পানি মিশিয়ে, তখন অবশ্যই মনে করে তার সাথে এক চামচ কালোজিরা মিশিয়ে নেবেন। রুটির ডোয়ের সাথে কালোজিরা মিশালে সেই রুটি খাওয়া মাত্র আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, হৃদরোগজনিত সমস্যার আশঙ্কা কমে যাবে, ত্বকের সুস্বাস্থ্য, আর্থ্রাইটিস এবং মাংসপেশির ব্যথা কমাতে সাহায্য করবে। কালোজিরা সরাসরি আপনার পেটের যে কোনো ধরনের ইনফেকশন দূর করে ফেলবে, এমনকি পেটের ভেতরে থাকা গ্যাস এবং জীবাণুগুলোকে ধ্বংস করে দেবে। শুধু তাই নয়, এই রুটি খেলে চুল পড়া রোধ হবে। এবার আসুন দ্বিতীয় টিপসটা আপনাকে দিয়ে দিই। রুটি বানিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন না, অন্তত 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পরে রুটিটা খাবেন, অর্থাৎ রুটিটাকে বাসি করে খাবেন। অনেকে ভাবতে পারেন যে বাসি করে রুটি খাবো, এটা কেমন কথা? আমরা তো অনেক ক্ষেত্রে বাসি খাবার জমলে ফেলে দিই, এমনকি ফ্রিজে রেখে দিনের পর দিন একই খাবার খেলে তা অসুখের কারণও হয়। কিন্তু সকল ক্ষেত্রে বাসি খাবার ক্ষতির কারণ হলেও রুটির ক্ষেত্রে ব্যাপারটা এমন নয়। ফুড নিউট্রিশনিস্টদের গবেষণা বলছে রুটি বাসি হলে এর উপকারিতা অনেক বেড়ে যায়। মনে রাখবেন, বেশিরভাগ সময়ে আমাদের দেশে আমরা বাসি রুটি ফেলে দেই, অথচ সকালে একটু আগে ভাগে বাসা থেকে বের হতে হলে কিছুই মুখে না দিয়ে বের হয়ে পড়েন অনেকেই। কিন্তু গতকালকের বাসি রুটিটা যে আপনার দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ সারাদিনের এনার্জি ধরে রাখার জন্য, তা কিন্তু আপনি জানেন না। এই বাসি রুটি আপনার হজম শক্তি বাড়িয়ে দেয়। প্রতিদিন নানা ধরনের খাবার খাওয়ার কারণে হজম সমস্যা লেগেই থাকে, কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে, পেট পরিষ্কার হয় না, অথচ দৈনিক একটি বাসি রুটি খেলে হজমের সমস্যা সমাধান হয়ে যাবে। এত উপকারী এই বাসি রুটি। এছাড়াও বাসি রুটি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করবে। যাদের ব্লাড প্রেশার হাই হয়ে যায়, তারা বাসি রুটি একটা খেলেই রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে। এমনকি যুক্তরাষ্ট্রের ফুড নিউট্রিশনিস্টদের গবেষণা রিপোর্টে বলা হয়েছে বাসি রুটি আমাদের ত্বকের সৌন্দর্য বাড়াতে উপকার করে, কারণ বাসি রুটির মধ্যে থাকা জিঙ্ক শরীর থেকে টক্সিন দূর করে, সেই সঙ্গে কোলাজেনের উৎপাদন বাড়াতে থাকে, তাই ত্বক হয়ে ওঠে উজ্জ্বল। এমনকি বাসি রুটি ওজন কমায়, আমাদের হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায়। বাসি রুটির ফাইবার হার্টের কার্যক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এছাড়াও কার্ডিওভাস্কুলার নানা রোগও কম হয় এই বাসি রুটি খাওয়ার ফলে। তাই রুটি বানানোর পরে 12 ঘন্টা অপেক্ষা করে তারপরে সেই রুটিটাকে খেয়ে ফেলুন।